আমরা সবাই জানি যে 8 মার্চ নারী দিবস। আমরা নারী দিবসকে কেন্দ্র করে আজকে আসছি হলো ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে। এখানে এসে আমরা নারী পুরুষ নির্বিশেষে সবাইকে জিজ্ঞেস করব 8ই মার্চ সম্বন্ধে তারা কী জানে, নারী দিবস সম্বন্ধে তারা কী জানে এবং নারী দিবস সম্পর্কে তারা কতটুকু সচেতন এবং সচেতনতা আমাদের সমাজে কতটুকু, এই বিষয়ে একটা জরিপের মতো আমরা করছি। আমার সাথে আছে ধ্রুব, আমার ছোটো বোন দিশা। চলেন আমরা দেখি নারী দিবস সম্বন্ধে কে কতটুকু কী জানে। নারী দিবসে আসলে স্পেসিফিক কোনো দিবস দরকার ছিল না, যদি পুরুষ দিবস বা নারী দিবস দুটো আসলে নারীদেরকে আগে মানে মানে প্রাচীন সমাজে বা দেখা যায় যে আমাদের সোসাইটি ছিল ওয়েস্টার্ন সোসাইটিগুলো তখনকার সময়ে এই যে আমাদের নারীদের সাধারণত উভয় প্রাধান্য দেওয়া হতো না, যেমন শিল্প বাণিজ্য যে কোনো সেক্টর ধরেন সেখানে তাকে নারীদের কোনো একটা ফোর্স ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হতো, ঠিক আছে, অন বিহাফ অফ পুরুষ না, জাস্ট একটা লেবারার হিসেবে ইউজ করা হতো, ঠিক আছে। সেক্ষেত্রে তাদের পারিশ্রমিক দিক থেকে বা তাদেরকে প্রাথমিকভাবে প্রতিষ্ঠা করার জন্য দিবসটা সেট করা হয়েছে। দিবস কেন স্পেশালি থাকতে হবে? মেয়েদের সব দিবসই, মেয়েদের সব দিবসের, ছেলেদের সবার জন্য ইকুয়ালি কিছু দরকার আছে। কারণ হচ্ছে নারীরা অনেকভাবেই সমাজে ক্ষতিগ্রস্ত, অবশ্যই দরকার আছে, কিন্তু বর্তমানে আমরা নারী দিবসকে যেভাবে দেখতেছি যে শুধুমাত্র 8ই মার্চেই হয়তো আমরা নারীদের অধিকার নিয়ে কথাবার্তা বেশি বলতেছি, কিন্তু বাকি বছরের বাকি সময়টা সেভাবে দেখতেছি। আমি মনে করি শুধুমাত্র মানে নারীদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য তাদের জন্য একটা দিবস হওয়া উচিত। এটা বলতে নারীরা পিছায় আছে এটা বোঝানোর জন্যই কিন্তু নারী দিবস এটা বলা হচ্ছে। যতদিন পর্যন্ত পিছায় আছে অবশ্যই এটা প্রয়োজন আছে। হ্যাঁ, আমরা তো মুখে বলি আসলে যে তাদের সুযোগ দেওয়া হোক, কিন্তু আসলে মন থেকে অনেকে জানে। এই যে বিয়ের সাথে ক্ষেত্রে বলতে পারি আমরা, অনেকে হয়তো মানে চাকরিজীবী বউ চায় না আর কি আসলে, কিন্তু এমনি সবাই কথা বলতেছে হ্যাঁ অবশ্যই মেয়েরা পড়াশোনা করুক চাকরি করুক। আমি যেমন বলতেছি হয়তো আমার মতো অনেকেই হয়তো শেষ পর্যন্ত বিয়ে করার সময় হয়তো ওই গৃহিণী ওয়াইফ চাচ্ছে, এই ব্যাপারে আমার বন্ধু বান্ধব সাথে আলোপ করলে দেখা যায় যে ওরা এমনি কথা বলতেছে, প্রগতিশীল কথাবার্তা বলতেছে, কিন্তু আমার দুই চারজন ঠিকই ওদের মধ্যে দেখা যায় যে ওরা আবার সমালোচনা করে যে এই চাকরিজীবী বউ হয়তো আমার সমস্যা করবে আর কি। এইটা কোনো এক শ্রেণীরা সবচেয়ে বেশি তো ধর্মীয় দিক থেকে একটা দেওয়া হয় যে মেয়েদের বাইরে আসার ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে। নারীর শত্রু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই জন্য নারী বেশি পারিবারিকভাবে যে নারীরা নির্যাতিত হচ্ছে। আপনি খেয়াল করলে দেখতে পাবেন শ্বশুর ভাসুর দেবর দ্বারা যতটুকু না একটা নারী নির্যাতিত, তার থেকে বেশি নির্যাতিত ননদ শাশুড়ি এদের। তাদের মধ্যে একটা এমন মেন্টালিটি আছে যে আমি কেন স্যাক্রিফাইস করবো না, আমি মেয়ে মানুষ জন্মাইছি স্যাক্রিফাইস করার জন্য। সে এটা দেখছে না যে তার পাশে যেই লোকটা আছে বা তার পাশে যেই ছেলেটা আছে সেই ছেলেটা তার জন্য কতটুকু স্যাক্রিফাইস করছে, সেটা আসলে এটা নিয়ে ভাবছে না। তো ওই মা বাবার মার কাছ থেকে স্পেশালি যেটা হচ্ছে মার কাছ থেকে দেখে দেখে মেয়েরা এটাই শিখে যে মা স্যাক্রিফাইস করছে দ্যাটস মিন আমারও স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু আসলে কিন্তু এটা না, আমার হচ্ছে আমি যদি ভাবি যে আমার স্যাক্রিফাইস করতে হবে তাহলে হচ্ছে এটা আমার উপরে। কিন্তু আমার মনে হয় না যে আমার অন্তত পক্ষে ওই লোকটার জন্য স্যাক্রিফাইস করা উচিত, বা সেটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে যেই হোক না কেন, সে লোকটার জন্য স্যাক্রিফাইস করা উচিত যে লোকটা আমার জন্য স্যাক্রিফাইস করতে পারে না বা আমার আমার জন্য সে দাঁড়াতে পারে না। ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে যে আমাদের মা বা নানু দাদি এদের কাছ থেকে আসছে, এখনও পর্যন্ত ট্রেডিশনটা চলতেছে। এখনও মারা মেয়েদেরকে শিক্ষা দেয় যে ঘরের বউ এত রাগ থাকতে হয় না, গলা উঁচু করতে হয় না, ঠিক আছে, বাসার বাইরে যেতে হয় না রাতের বেলা। অনেক ক্ষেত্রে তাদেরকে এই যে তাদের যে কালচারটা ডমিনেট করার যে একটা টেন্ডেন্সি এটা কাজ করে। তো এই জিনিসটা আস্তে আস্তে হয়তো যাবে কিন্তু সময় লাগবে। যে এই যে রিসেন্ট পাঠ্যপুস্তকের বিষয়টা আপনারা জানেন, এখানে বলা হচ্ছে ওতে ওর না, এই যে বিষয়গুলো এখন পড়া না পড়লে তো একটা শিশুর কি ধারণা হবো, ওড়না দিয়ে কি ঢাকে, বুক ঢাকে, বুক ঢাকে কে, নারী, তাই না? এই যে এইভাবে তাহলে এই আমাদের পাঠ্যপুস্তকের পরিবর্তনটা কে আনতেছে, কারা আনতেছে, পুরুষরাই আনতেছে। সামাজিক দৃষ্টিভঙ্গি হচ্ছে যে এই যে নারী মুক্তি, নারী অধিকার, নারী স্বাধীনতা, এই যে বিষয়গুলো বা টার্মগুলো আমরা ইউজ করি, এই বিষয়গুলো পুরুষতান্ত্রিক সৃষ্টি। সেক্ষেত্রে আপনি যে অধিকারের কথা তখন আমরা আলোচনা শুনলাম, আপনি বললেন
পাশের বন্ধু বলল, এই বিষয়গুলো সম্পূর্ণ আসলে একটা এজেন্ডা ভিত্তিক বলে আমার মনে হয়। কারণ কখনো কখনো আপনি কোটা দেন এবং এই কোটা দেওয়ার ফলে আপনি আগে এটা প্রচেষ্টা করেন যে পিছায় আছে, পিছিয়ে পড়া, এবং তারপরে আপনি দেখান যে আমি তাকে সুযোগটা দিচ্ছি বা আমরা তাকে সুযোগটা দিচ্ছি বলে সাজকে এই জায়গাটাতে। তো এই যে নারী কেন্দ্রিক এত যে মুক্ত মনা চিন্তা ভাবনা, এটা ফার্স্টে প্রমাণ করে যে নারীটা আসলে পিছায় আছে, এবং এটা নারী প্রথম এটা দিয়েই শুরু করে আমরা পিছিয়ে পড়া। মানে আসলে ব্যাপারটা হচ্ছে পুরো মননে সবাই আমরা পিছানো, বাট আমরা অভিনয় করতে পছন্দ করি, নিজেদেরকে প্রগতিশীল বলতে পছন্দ করি, নিজেকে শিক্ষিত মনে করি। তো আমরা যেটা মনে করি যে নারীরা আসলে অনেক আগাম, কিন্তু এই যে একটা নারী যে নিজেকে স্বাধীন মনে করতেছে বা সে মনে করতেছে তার অধিকার আছে বা সমাজে সে একটা মানুষ, সেইটা পুরুষদের মুখ থেকে শুনতে চায় যে সে একজন মানুষ। এটা কিন্তু আসলে ব্যাপারটা এমন না কোনো নারী এটা তার দোষ বা জন্ম সূত্রে সে ব্যাপারটা দোষ হিসেবে নিয়েছে, সোসাইটিটা আসলে তাকে এভাবে শিখাইছে, তাকে ওই একটা জাল দ্বারা, একটা গন্ডি দ্বারা তার চিন্তা, তার মানসিকতা আটকে রাখা হয়েছে, তার সামনে ভয়, তার সামনে ভয় তুলে ধরা হয়েছে যে তুমি নারী, তুমি হচ্ছে সিঁদুরের কৌটা, এক একজন এক একভাবে বলতে, বা নারী হচ্ছে ঘরের শোভা, এরকম বিভিন্ন কথা দিয়ে নারীদেরকে ছোটবেলা থেকে একটা মেয়েকে মেয়ে করে তোলা হয়েছে। তারাই হয়তো সমালোচনা করতেছে যে আরেকটা মেয়ে অমুক কাজ করতেছে, এই ব্যাপারটা বেশি দেখা, একটা মেয়ে তো ভালো জায়গায় চলে গেছে, হয়তো মিডিয়াতে হয়তো কাজ করতেছে, কিন্তু অন্য আরেক আমার ফ্যামিলিতে দেখা যাচ্ছে আমি আমার হয়তো দুই বোন ভালো কিছু করছে, আবার ফ্যামিলির খুবই চাচি এরাই হয়তো বলতেছে যে ও কেন অত দূর গেল, হয়তো ফ্যামিলির সম্মান নষ্ট হচ্ছে, এই টাইপের কথাবার্তা বলতেছে, অথচ সম্মান নষ্টের মতো কিছু করতেছে না সে। আসলে বাইরে আমাদের মেয়েদেরকে মানে অ্যাকসেপ্ট করার একটা বিষয় আছে, দেখা গেছে অনেক জব রিলেটেড মানে অনেক সেক্টরে দেখা গেছে মেয়েদের থেকে ছেলেদেরকে বেশি মূল্য দেওয়া হয়, কারণ তারা মনে করে যে মেয়েদের থেকে ছেলেদের প্রোডাক্টিভিটি বেশি, কিন্তু মেয়েদের তো শরীরে জোর কম না, তাদের কর্মক্ষমতা তো কম না, তারাও করতে পারবে, কিন্তু তাদেরকে ইউটিলাইজ করানো হয় না ঠিক সেভাবে। মেয়ে বলতে আমরা বুঝি একটা মেয়ে ফার্স্টেই কোথায় যাবে, একটা ফ্রন্ট ডেস্ক অফিসার হিসাবে, কেন সেটা ফ্রন্ট ডেস্ক অফিসার হিসাবে যাবে, সেটা ভালো পোস্টে তো ফার্স্টের দিকে যেতে পারে, কিন্তু আমরা মেয়ে বলতে ওইটা চিন্তা করি। আমি কত কি করতেছি, গান বাজনা করতেছি, আমার বোনের এই সুযোগ নাই, আপনার বোনেরও নাই, কারণ নাই, মেয়েদেরই নাই, এক কথা ছেলেরা যত স্বাধীনতা ভোগ করে নাই, আমি রাস্তা দিয়ে সন্ধ্যার সময় গলা ফাটায় গান গাইতে গাইতে এলাকায় হাঁটতে পারি, হ্যাঁ, আর আমার বোনের মনে যদি মনে হয় গান আইসে সারাদিন ঠক ঠক করতেছে, তারপরও সে সর্বোচ্চ গেলে ঘরের ভিতরে গাইতে পারে, হ্যাঁ, তারপরও ভাববো যে পর যেন না আসে। আমি লাইব্রেরিতে একদিন গেছিলাম, সে লাইব্রেরিয়ান ছিল একজন, উনি বলছিলেন যে সাইকেলটা সুন্দর, উনি দেখছিলেন যে কোথা থেকে কিনছি এগুলো জিজ্ঞেস করলেন, তো হচ্ছে ওনার মেয়ে খুব চাচ্ছে যে সাইকেল কিনতে, ওই জন্য জিজ্ঞেস করছেন, আমি বলি তাহলে কিনে দেন, না আমাদের ফ্যামিলিতে মেয়েরা সাইকেল চালায় না, আমাদের ফ্যামিলিতে মেয়েরা সাইকেল চালানো বলতে এখানে একটা নেগেটিভ একটা আসছে যে সাইকেল চালায় যারা তাদের ফ্যামিলিটা অন্যরকম, আমার একটা খারাপ লাগছিল। অনেকে অনেক সম্মান করে মেয়েদেরকে, অনেকে অনেক সাপোর্ট করে মেয়েদেরকে, এমন অনেক ছেলে আছে, এমন অনেক মেয়ে আছে যারা নিজেদেরকে মানে নিজেদেরকে মেয়েদের সম্মানের প্রতি আগায় দেয়, কিন্তু এমন অনেক ছেলেরাই আছে যারা হচ্ছে দেখাবে যে না আমি, হ্যাঁ আমি তো না ঠিক আছে মেয়ে, না আমি তো তোর সাথে আসি সবসময় এটা সেটা, আর পিছন দিয়ে এমনি করে টেনে ধরে রাখে। না আমি আসলে কাউকে বলবো না এখানে, আমি বলবো যে নারী নিজেই সচেতন না, মানে আমি কোন কী কারণে আমি হচ্ছে আমার কোনটা অধিকার, কী কোন জায়গায় আমি হচ্ছে এক্সপ্লয়েড হচ্ছি কিংবা আমার অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছি, এগুলো আমি নিজেই জানি না। আমি একটা মেয়েকে হয়তো দেখে আমি সমালোচনা করছি, একটা মেয়ে কেন এরকম করবে, সে একটা মেয়ে হিসেবে কেন এরকম। তার মনস্তাত্ত্বিক পরিবর্তন কতটুকু হইলো এটাই হচ্ছে গুরুত্ব, বাহ্যিক রূপটা, বাহ্যিকভাবে নারীদের স্বাধীনতা অনেক ক্ষেত্রে মানে হয়তো মানে মোল্লা মুসল্লি যারা আছেন তাদের সেগুলো আহা নারীরা কী পর্যায়ে চলে গেছে, আপনি কোনো পর্যায়ে যান, নারীরা আগে ছিল এক প্রকার পণ্য, এখন আরেক প্রকার পণ্য করছে পুরুষকে। চেষ্টা করতাম আর কি, যদি ক্ষমতা থাকে তাদের তাদের গ্রহণযোগ্যতারই প্রধান দেওয়া হবে। অবশ্যই প্রথমে শিক্ষা আর নিজেকে সচেতন হতে হবে যে না আমি আমি আমাকে আমার জায়গা থেকে উপরে উঠতে হবে, আর অধিকার দাবি করলে কখনো হবে না, আমি যদি যোগ্য হই সেটার জন্য আপনা থেকে এসে যাবে। নিজে ঠিক হও, নিজে যদি তুমি ঠিক থাকো তাহলে হচ্ছে তোমার আর কারো কোনো দরকার নেই, তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজে ঠিক থাকো, পড়ালেখাটা হচ্ছে মানে বলা যায় যে রিসেন্টলি আমার এক ফ্রেন্ড যার ব্রেকআপ হয়ে গেছে, আমি বলছি বিজি হও, জবে ঢুকো না, আমি একজন মেয়ে মানুষ, তার মেন্টালিটি যদি এরকম থাকে আমরা
একজন মানুষ আমাকে বলছিল, আমার দেখা একজন জ্ঞানী মানুষ আমাকে বলছিল যে মানুষের দারিদ্রতা মানুষের অর্থে না, মানুষের মন মানসিকতা। পড়াশোনাটা যদি সর্বোচ্চ লেভেলে থাকে তাহলে আমি মনে করি কোনো সমস্যাই থাকবে না, কারণ একটা বিষয় দিয়ে আর কি তাদের উন্নতিটা আরও সফলভাবে করা যায়। নিজেই সিদ্ধান্ত নেই, মেয়েকে জিজ্ঞেস করি পরে কি করবা কি না, বলতে ফ্যামিলিকেও সাপোর্ট করতে হবে। আর সব সব মেয়েদের ক্ষেত্রে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পড়ালেখা করা, মানে সে যত দূর পারে সে স্টাডি করুক, এটা হচ্ছে একটা মেয়ের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, শুধু মেয়ে না এটা একটা ছেলের জন্যও অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার মনে হয় না আসলে বর্তমান যে সিচুয়েশন, একটা নারী আসলে মানুষ হতে চায়, সে নারী পুরুষের সমান হতে চায়, পুরুষের চেয়ে আগায় যেতে চায়। বিভিন্ন ধরনের এখন ফেমিনিস্ট স্কুল আছে, এদের একই ধরনের তত্ত্ব আছে, তত্ত্ব আছে, মানুষ হতে আসলে কেউ চায় না। আর আপনি এতক্ষণ যে নারী দিবসের কথা বললেন, এই যে ঘুরে ফিরে কোনটা আসলো, যে নারীর অধিকার, নারীর বঞ্চনা, এগুলো ঘুরে ফিরে আসলো, যে পুরুষ কর্তৃক শোষণ, সমাজের প্রতিষ্ঠা, একবারও কিন্তু কখন ইতিহাসে বলে নাই নারীকে আসলে মানুষ করার জন্য নারী দিবস করা হয়েছে। আসলে এই বিষয়গুলো বললে বলা যায়, মুখরোচক, শুনতেও ভালো লাগে, নিজেকে মনে অনেক বড় কিছু এগুলো বলি, এগুলো শুনি, আমরা বলে থাকি পরিবার হচ্ছে একটা সন্তানের জন্য শিখার জায়গা। এখন পরিবার থেকে যদি আপনি আন্দোলন না শিখেন, কিন্তু পরবর্তীতে কিন্তু এই আন্দোলনের প্রখর আকার ধারণ নিবে না। প্রত্যেকটা পরিবার সারাদিন অনেক ঘোরাঘুরি পরেও আমরা খুবই কম লোকের সাক্ষাৎকার নিতে পারলাম। আমরা ভেবেছিলাম নারী দিবসে নারীদের কাছ থেকে জানবো তাদের কথা, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো পুরুষরা যদিও কথা বলতে রাজি হয়, কিন্তু নারীরা নিজেরাই তাদের অধিকার নিয়ে কথা বলতে প্রস্তুত না, যেন তারা যেমন আছে তাতেই তারা খুশি। আন্তর্জাতিক নারী দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করি নারী জাগরণের পথপ্রদর্শক অগ্রদূত বেগম রোকেয়ার নাম। বাংলাদেশের সকল নারী স্ব অবস্থানে মাথা উঁচু করে এগিয়ে যাবেন, এই প্রত্যাশা নিয়ে নারী দিবসে বাংলাদেশের সকল নারীকে জানাই সংগ্রামী শুভেচ্ছা আর পৃথিবীর সকল নারীর জন্য শুভকামনা। Not
বেশার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়, লালন বলে সৎকারে কয়, লালন বলে সৎকারে